কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যে নতুন গ্রুপ সি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বয়সসীমা কী রয়েছে, বেতন কত দেওয়া হবে, অ্যাপ্লিকেশন প্রসিডিওর কী রয়েছে, রিক্রুটমেন্ট অর্থাৎ সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবে, যাতে সমস্ত ধরনের নিত্যতন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই যে রিক্রুটমেন্টটি হতে চলেছে সেটি এমএসএমই টুল্লুম কলকাতার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে, যেটি কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান সেটি প্রকাশ করা হয়েছে। অন স্ক্রিনে তোমরা সে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ, যেটি এমএসএমই টুল্লুম কলকাতা সেন্ট্রাল টুল্লুম অ্যান্ড ট্রেনিং সেন্টার আন্ডার মিনিস্ট্রি অফ এমএসএমই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে, যেখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে। কী বলা হচ্ছে, এমএসএমই টুল্লুম কলকাতা নিডস দ্য ফলোয়িং পার্সোনাল পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার ফর ট্রেনিং ডিপার্টমেন্ট, অর্থাৎ আপাতত এক বছরের চুক্তিতে ট্রেনিং ডিপার্টমেন্টে এই নিয়োগটি সম্পন্ন করা হবে, হুইচ ইজ এক্সটেন্ডেবল বেসড অন দ্য পারফরমেন্স, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে চুক্তির মেয়াদ কিন্তু বাড়ানো হবে। ক্যান্ডিডেটস হ্যাভিং রিকোয়ার্ড কোয়ালিফিকেশান ক্যান অ্যাফেয়ার ওয়ার্ক ইন ইন্টারভিউ অন গিভেন ডেট অ্যান্ড টাইম অ্যাট দ্য সেন্টার। প্রার্থীদেরকে যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের একটি নির্দিষ্ট ডেট রয়েছে, সেই ডেটে কিন্তু এই ইন্টারভিউটি হতে চলেছে। রেমুনারেশন উইল বি বেসড অন দ্য কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স, অর্থাৎ বেতন তাদের যে কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু ধার্য করা হবে। এবার দেখো কোন কোন পোস্টে নিয়োগ হতে চলেছে। সিরিয়াল নাম্বার ওয়ানে কী রয়েছে, দেখো লাইব্রেরিয়ান পোস্ট রয়েছে এক নম্বরে। এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, ব্যাচেলার অথবা মাস্টার্স ইন লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স ডিগ্রি ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যদি ব্লিস কোর্স করা থাকে, অথবা যদি মাস্টার ইন লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের কোর্স করা থাকে, এবং যদি কম্পিউটার নলেজে যদি কোহা লাইব্রেরি সফটওয়্যারে বিশেষত যদি দক্ষতা থাকে, এবং তার সঙ্গে যদি দু বছরের অভিজ্ঞতা থাকে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে, তাহলে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এখানে দেখো টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো একটি। দু নম্বর যেটা রয়েছে দেখো একাডেমিক অ্যাডভাইজার সিনিয়র কনসালটেন্ট পদে নিয়োগ হতে চলেছে, এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাওয়া হচ্ছে, দেখো পোস্ট গ্র্যাজুয়েট ইন এনি ইঞ্জিনিয়ারিং ফিল্ড, অর্থাৎ যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখাতে যদি পিজি থাকে, পোস্ট গ্র্যাজুয়েট থাকে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান এখানে করা যাবে। অগ্রাধিকার কারা পাবে, কনভার্সন ইন এআইসিটি অ্যান্ড আদার গভর্নমেন্ট বডি একাডেমিক অ্যাক্টিভিটিস, এবং তার সঙ্গে যদি সাত বছরের অভিজ্ঞতা থাকে, সাত বছরের বেশি, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রেও ভ্যাকান্সি রয়েছে দেখো একটি, অর্থাৎ টোটাল দুটি শূন্য পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে। দেখো কী দিয়ে দেওয়া রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে। ইন্টারভিউ কবে হতে চলেছে, দেখো ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল অন 7/7/2023 অ্যাট 11 AM, অর্থাৎ আগামী 7 জুলাই 2023 সকাল 11টার সময় এই ইন্টারভিউটি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। কী বলা হচ্ছে, নো টিএ অর ডিএ উইল বি প্রোভাইডেড ফর অ্যাফেয়ারিং ইন দ্য ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কোনো ট্রান্সপোর্ট অ্যালায়েন্স বা এই সংক্রান্ত কোনো কিছু দেওয়া হবে না। এমএসএমই টুল্লুম কলকাতা রিজার্ভ দ্য রাইট টু ক্যান্সেল ফুললি অর পার্সিয়ালি দ্য সিলেকশন, অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা এমএসএমই টুল্লুম কলকাতার উপর নির্ভর করছে। তো আপাতত এই যে ইন্টারভিউ সেটি আগামী 7 জুলাই 2023 সকাল 11টার সময় অনুষ্ঠিত হতে চলেছে। তো যাদের এই ব্লিস কোর্স বা এমএলআইএস কোর্স করা রয়েছে তারা অবশ্যই কিন্তু লাইব্রেরিয়ান পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছে, এবং একাডেমিক অ্যাডভাইজার অথবা সিনিয়র কনসালটেন্ট যে পোস্টটি রয়েছে সেক্ষেত্রে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই যে নির্দিষ্ট ডেট রয়েছে, অর্থাৎ আগামী 7 জুলাই 2023 সকাল 11টার মধ্যে তোমরা কিন্তু ওখানে পৌঁছে যেতে পারবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীতে এই ধরনের নিত্যতন চাকরির আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবে, যাতে সমস্ত ধরনের নিত্যতন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।